নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছে রাজ্যের 20,52,000 মানুষ, অর্থাৎ এই সংখ্যক মানুষকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার ই কার্ড দেওয়া হবে এবং তারা বিনামূল্যে পাবে স্বাস্থ্য পরিষেবার সুবিধা। কিন্তু 2011-তে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের সময় অনৈতিকভাবে রাজ্যের 84,000 পরিবারের 3,57,000 মানুষকে ব্রাত্য রেখেছিলেন তৎকালীন সরকার। তাদের নাম নেই সেই সেন্সাসের তালিকায়, এজন্য রাজ্য সরকার এই 3,57,000 মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে আয়ুষ্মান ত্রিপুরা। তার জন্য রাজ্য সরকারকে দিতে হবে 9 কোটি টাকা, জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাস্তা বের করেছি যে এই 84,000 পরিবার, 3,57,000 যে কার্ড ত্রিপুরা সরকার নতুন স্কিম লাগু করতে চলছে, তাতে আয়ুষ্মান ত্রিপুরা কমপ্লিটলি 9 কোটি টাকা, যে 1,152 টাকা করে যে কেন্দ্র সরকার ইন্স্যুরেন্স দেয় প্রতি কার্ডের জন্য, সেটা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে 1,052 টাকা করে দিয়ে এই 84,000 ফ্যামিলি, 3,57,000 কার্ড ত্রিপুরা সরকার, ত্রিপুরা আয়ুষ্মান ত্রিপুরা কার্ড করে দেবে। এটা হচ্ছে ত্রিপুরা সরকারের মূল নীতি। ত্রিপুরা সরকার ওই জায়গাতে চিন্তা করছে, কিন্তু আমার দুর্ভাগ্য। মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন বাম সরকারের জন্য 84,000 পরিবারকে ভুগতে হয়েছে, তাদের নাম আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে তাদের নাম অন্তর্ভুক্ত করতে রাজি হয়নি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।